আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা বাংলাদেশের কর বিধি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার সেই সাথে বিবিএস যারা শিক্ষার্থী রয়েছে এই টপিকের উপর আলোচনা করব টপিক হচ্ছে ভাড়া হতে আয় তো আমরা ইতিমধ্যে পুরনো নিয়মে অঙ্ক শিখেছিলাম দুই হাজার বাইশ তেইশের নিয়ম আজকে আমরা নতুন নিয়মে শিখবো অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশের নিয়মে শিখবো তো এই সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আর আপনাদের বন্ধুদের এই ক্লাসটি শেয়ার করে দিতে পারেন যাদের প্রয়োজন রয়েছে আমি আমাদের অন্যান্য গ্রুপগুলোতে এই ক্লাসটি শেয়ার করে দিচ্ছি যেন আমাদের শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষার্থীরা এই ক্লাসটি করে উপকৃত হতে পারে আপনারাও আপনাদের বন্ধুদের এই ক্লাসটি শেয়ার করে দিতে পারেন যেন এই ক্লাসটা দেখে তারা উপকৃত হতে পারে এবং আপনারা যদি চান তাহলে সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে এভাবে পড়াচ্ছি চাইলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে চলুন শুরু করে যাক আমাদের শেয়ার করা শেষ তো প্রথমে আমরা এখানকার সতেরো নম্বর প্রবলেমটা আলোচনা করব। টোটাল পাঁচটা প্রবলেম আমরা আলোচনা করব ভাড়া হতে আয় পাঁচটা অঙ্ক এই পাঁচটা অঙ্ক যদি আপনারা পুরোটাই কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের ভাড়া হতে আয় হতে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সবগুলোরই সমাধান হয়ে যাবে তো আজকে এখানে যে সতেরো নম্বর প্রবলেমটা দেখা যাচ্ছে এই প্রবলেমটা আমরা আলোচনা করব। এখানে বলা হয়েছে সেলিম সাহেবের বনানিতে দুটি দুতলা একটি বাড়ি আছে মানে জনাব সেলিম সাহেব ওনার দুতলা একটি বাড়ি আছে তিনি একটি ফ্লোরে থাকেন ভালো কথা অন্যটি একজন বিদেশি ভাড়াটিয়ার নিকট মাসিক পঁচাত্তর হাজার টাকায় ভাড়া দেয় অর্থাৎ বাড়িটির ফ্লোর দুইটা একটা ভাড়া দিছে আর একটা নিজে থাকে অর্থাৎ বাড়ির অর্ধেক অংশ উনি ভাড়া দিছে ভালো কথা এরপর বলছে বাড়িটির পৌর মূল্য হচ্ছে বিশ লক্ষ টাকা এবং দু হাজার বাইশ তেইশ আয় বর্ষে দু হাজার বাইশ তেইশ আয় বর্ষ হলে করবর্ষ এক বছর পিছিয়ে যাবে অর্থাৎ তেইশ চব্বিশ বর্ষে গৃহ সম্পত্তি খাতে নিম্নক্ত খরচগুলো হয় অনেকগুলো খরচ দিয়ে দিয়েছে দিয়ে সব শেষে বলছে দুহাজার তেইশ সালের তিরিশ জুন তারিখে গৃহ খাতে আয় নির্ণয় করো বা ভাড়া হাতে আয় নির্ণয় করো গৃহ খাতে আয় এবং ভাড়া হতে আয় দুইটার কথার মানে একটাই চলুন তাহলে শুরু করা যাক তো এটা হচ্ছে প্রবলেম নাম্বার সেভেন্টিন সতেরো নম্বর প্রবলেম এই অঙ্কটা ভালো করে দেখেন ভাড়া হতে আয় দুইটা অঙ্ক যদি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে হয়ে যাবে তার মধ্যে এটা হচ্ছে একটা ঠিক আছে তো আমাদের শুরুতেই কি বের করার পালা বের করার পালা হচ্ছে মিস্টার সেলিম সাহেবের কর বের করবো তাহলে যেহেতু মিস্টার সেলিম সাহেব তাহলে এখানে প্রথমে শুরু করব আমরা কর দাতার নাম দিয়ে তাহলে এখানে লিখবো দাতা করদাতা কি জনাব সেলিম সাহেব বা মিস্টার সেলিম সাহেব বা সেলিম সাহেব সেলিম সাহেব ঠিক আছে এখন আয় বর্ষ আর কর বর্ষ লিখবো শুরুতে আমরা আয় বর্ষ লিখবো আয় বর্ষ আয়বর্ষ কোথায় এটা প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে এই যে দুই হাজার আয় বর্ষে অর্থাৎ আয় বর্ষ দেওয়া আছে কত দুই হাজার এই পাশে লিখবো কর বর্ষ কর বর্ষ কর দিবে এক বছর পিছনে অর্থাৎ দুই হাজার বাইশ হয়েছে আয় বর্ষ তাহলে কর বর্ষ হয়ে যাবে দুই তেইশ চব্বিশ এটাই হচ্ছে আপডেট নিয়ম দুই হাজার তেইশ চব্বিশ এখন কি বের করব আমরা কিন্তু বের করব ভাড়া হতে আয় তাহলে এখানে লিখবো ভাড়া হতে আয় নির্ণয় ভাড়া এবারে কিন্তু আপনাদের ধারাগুলো চেঞ্জ হয়ে গেছে ভাড়া হতে আয় নির্ণয় তাই আগের অঙ্কগুলো দেখবেন না একদম নতুন অঙ্ক দেখবেন ঠিক আছে ভাড়া হতে আয় নির্ণয় ঠিক আছে আচ্ছা এখন আমাদের ছক টেনে দেওয়ার পালা ছক টানলেই আমাদের কাজ শেষ তো শুরুতে একটা এইভাবে রো দিয়ে দিব। রো দেওয়ার পর কলাম দিব দুইটাও দিতে পারেন তিনটাও দিতে পারেন দুইটা দিলেই যথেষ্ট তিনটা দেওয়ার দরকার নাই ঠিক আছে এটা হয়ে গেল আমাদের একটা টেবিল তো শুরুতে লিখব আয়ের খাত ও বিবরণ বা ধারা সমূহ এখানে লিখবেন আয়ের খাত ও ধারা সমূহ আয়ের খাত ও ধারা ধারাসমূহ তারপরে টাকা এটা এটাকে বলে প্রাইমারি কলাম হুম আর এখানেও লিখবেন টাকা এটাকে বলে ফাইনাল কলাম বা মেইন কলাম ঠিক আছে এটা মেইন কলাম এটা প্রাইমারি কলাম এটা সাধারণ একটা বিষয় কারণ আমরা টপিকটা আবার প্রথমে প্রথম থেকে আবার লিখবো ভাড়া হতে আয় ভাড়া হতে আয় এটা লেখার পর দুইটা ফটা দিয়ে লিখবো ধারা এখন ধারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে নতুন যে ধারাটা রয়েছে সেটা হচ্ছে ৩৫ থেকে উনচল্লিশ এটা হচ্ছে নতুন ধারা ঠিক আছে ধারাটা অবশ্যই লিখবেন ধারা কিন্তু ধারাতে কিন্তু এক নাম্বার রয়েছে তো ধারাটা লেখার কোনো ত্রুটি রাখবেন না ধারা এবং টিকাতে দশ নাম্বারের অঙ্কে চার নাম্বার রয়েছে বরাদ্দ আর পাঁচ নাম্বারের অঙ্কে বা চার নাম্বারের অঙ্কে দুই নাম্বার রয়েছে ধারাতে এক নাম্বার টিকাতে এক নাম্বার ছোট অঙ্কে আর বড় অঙ্কে ধারাতে দুই নাম্বার টিকাতে দুই নাম্বার বরাদ্দ রয়েছে তাহলে ভাড়া হতে আয় ধারা হচ্ছে পঁয়ত্রিশ থেকে উনপঞ্চাশ এখন আমাদের দেখি যে কোন কোন বিষয়গুলো রয়েছে আমি এক নম্বরে দিই এখানে বলা হয়েছে যে তিনি মাসিক পঁচাত্তর হাজার টাকার ভাড়া দেয় হ্যাঁ ভাড়া দেন তাহলে মাসিক ভাড়া লিখব বা ভাড়া ভাড়া মূল্য কত টাকা করে ভাড়া পায় পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় এক মাসে কিন্তু আমরা কিন্তু হিসাব করব কি বারো মাসের বা এক বছরের তাহলে বারো দিয়ে গুণ করবো বারো দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের মোট টাকা আসবে কত মোট টাকা আসবে নয় লক্ষ নয় লক্ষ টাকা বছরে পায় এখন এই ভাড়ার সাথে দেখি আমাদের অনন্য কি বিষয় আলোচনা করা আছে তো ভাড়া দিছে খালি এতটুকুই পৌর মূল্য আছে এটা পরে লিখবো গৃহ সম্পত্তির খাতে নিম্ন খরচ মেরামত খরচ লিখবো পৌর অগ্নি বিমান ঐশ্বর্যমি পৌরী বিদ্যুৎ সংস্থাপন এগুলো আমরা পরে লিখবো চলতি বছরে কি করছে জনাব সেলিম হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এর বারো পার্সেন্ট সুদে কি করছে বিশ লক্ষ টাকা ঋণের মধ্যে তিন লক্ষ টাকা কিস্তি পরিশোধ করছে ভালো কথা এরপর চুক্তি অনুযায়ী আহ দেখেন চুক্তি অনুযায়ী মালিক ভাড়াটিয়ার পানি এবং বিল বাবদ প্রতি বছর ষাট হাজার টাকা পরিশোধ করতে হয় দেখছেন কাহিনিটা অর্থাৎ মালিক পরিব মানে ভাড়াটিয়ার হয়ে কি করে বিদ্যুৎ এবং সরি পানি এবং গ্যাস বিল বাবদ ষাট হাজার টাকা পরিশোধ করে তাহলে মালিক যদি পরিশোধ করে তাহলে ভাড়া মূল্য থেকে বাদ হয়ে যাবে ভাড়াটিয়া যদি পরিশোধ করে তাহলে ভাড়া মূল্যের সাথে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে এর পরবর্তীতে এখানে আর কোনো কিছুই নাই শুধু বলছি দুই হাজার তেইশ সালের তিরিশ জুন তারিখে গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করো গৃহ সম্পত্তি খাতে আয় বের করতে বললেও আমরা ভাড়া হতে আয়ই বের করবো কারণ এটা নতুন এটা প্রশ্নটা এখানে আপডেট করেনি আর কি প্রশ্নটাতে হবে ৩০ জুন তারিখে ভাড়া হতে আয় নির্ণয় করা এমন হবে প্রশ্নটা ওটাই আপডেট করেনি কিন্তু আমরা আপডেট নিয়মে যেহেতু করতেছি তাই আমরা এখানে আপডেট নিয়মটাই নিয়মটারই প্রতিফলন ঘটাবো তাহলে মালিক ভাড়াটি আর ভাড়া পরিশোধ করে তাহলে ভাড়া মূল্য থেকে কি হয়ে যাবে বাদ হয়ে যাবে অর্থাৎ টাকা কমে যাবে তো কত টাকা প্রতি বছর ষাট হাজার টাকা তাহলে মালিক কর্তৃক পরিশোধিত মালিক কর্তৃক কর্তৃক পরিশোধিত পরিশোধিত কয় হাজার টাকা বছরে ষাট হাজার টাকা বাদ মানে কি এটা মাইনাস করে দেব বাদ মানে মাইনাস ঠিক আছে আচ্ছা তাহলে এখানে নয় লক্ষ থেকে ষাট হাজার যদি চলে যায় তাহলে আসবে আট লক্ষ চল্লিশ হাজার তাহলে এখানে লিখবেন প্রকৃত ভাড়া প্রকৃত ভাড়া প্রকৃত ভাড়া কত আট লক্ষ চল্লিশ হাজার টাকা এখন এখানে লিখে দিবেন যে পুরো মূল্য পুরো মূল্য পুরো মূল্য কিন্তু টোটাল হচ্ছে বিশ লক্ষ টাকা হ্যাঁ পৌর মূল্য হচ্ছে বিশ লক্ষ টাকা কিন্তু বাড়িটি হচ্ছে দুই তলা তাই দুই নিচে দিছি তার মধ্যে ভাড়া দিয়েছে এক তাই এক উপরে দিছি ক্লিয়ার বাড়িটি যদি তিন তলা হতো তাহলে তিন নিচে দিতাম এক উপরে দিতাম এক ভাড়া দিলে মানে যত তোলা বাড়ি ওটা নিচে লিখবেন আর যত তোলা ভাড়া দেওয়া হয়েছে সেটা উপরে লিখবেন তাহলে বিশ লক্ষ টাকার অর্ধেক এখানে হয়ে যাচ্ছে দশ লক্ষ টাকা তাহলে দশ লক্ষ টাকা হয়ে যাচ্ছে আমাদের কি পৌর মূল্য এখন প্রকৃত ভাড়া মূল্য এবং পৌর মূল্যের মধ্যে যেটি বেশি সেটি আমরা মেইন কলামে লিখবো তাহলে এখানে লিখতে পারি প্রকৃত ভাড়া মূল্য ও মূল্যের মধ্যে যেটি বড় এখানে সরাসরি লিখে দিতে পারেন যেটি যেটি বড় বড় সরি যেটি বড় তো দুটোর মধ্যে কোনটা বড় অবশ্যই দশ লাখ টাকা বড় তাহলে দশ লক্ষ টাকা আপনারা এখানে কি করে দিবেন ভাড়া হিসেবে লিখে দেবেন মোট ভাড়া ঠিক আছে এক নম্বর এখন এই যে মোট ভাড়ার টাকাটা আসছে এটাকে মোট ভাড়া লিখে দিতে পারেন আচ্ছা মোট ভাড়া না সমস্যা নাই এরপরে এখান থেকে দিয়ে বাদ অনুমোদন যোগ্য খরচ সমূহ। যে খরচগুলো অনুমোদন যোগ্য রয়েছে তাহলে এখানে লিখবেন যোগ্য খরচ সমূহ অনুমোদন যোগ্য খরচ সমূহ খরচ বাই বাইদা এখানে আর কি কি আয় রয়েছে আমরা এই আয়গুলো একটু এখানে লিখে দিতে পারি হুম কিন্তু যোগ বিয়োগ করার কিছু নাই মেরামত খরচ রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত আর এইগুলো সব অনুমোদন যোগ্য খরচের অন্তর্ভুক্ত অর্থাৎ এখানে আমাদের আর কোনো বিষয় নাই এখন অনুমোদন যোগ্য খরচ এর মধ্যে কি কি রয়েছে অনুমোদন যোগ্য খরচের মধ্যে এক নম্বরে সর্বপ্রথম আসবে রক্ষণাবেক্ষণ মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ মেরা ও রক্ষণাবেক্ষণ খরচ খরচ তো এটা কত হবে মোট যে ভাড়াটা রয়েছে দশ লক্ষ টাকা এটার পঁচিশ যদি সাধারণ লোককে ভাড়া দেয় আর যদি কোনো প্রতিষ্ঠানকে দেয় বা সরকারি কোনো প্রতিষ্ঠানের জন্য বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় সেক্ষেত্রে আবার তিরিশ পার্সেন্ট হয়ে যাবে মানে বাসাবাড়িতে থাকার জন্য যদি ভাড়া দেওয়া হয় তাহলে মেরামত খরচ আর যদি কোনো দোকানপাট বা কোনো প্রতিষ্ঠান এনজিও বা সরকারি কোনো প্রতিষ্ঠান চালানোর জন্য ভাড়া দেওয়া হয় মানে বাণিজ্যিক কাজে ব্যবসায়িক কাজে যদি ভাড়া দেওয়া হয় সেক্ষেত্রে তিরিশ পার্সেন্ট রক্ষণাবেক্ষণ খরচ হবে তো দশ লক্ষ টাকার পঁচিশ কত হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট হয়ে যাবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এক নাম্বার অনুমোদনযোগ্য খরচ এর পরবর্তী খরচগুলো আমরা এখানে দেখব মেরামত খরচ তো মেরামত আর অনুমোদ রক্ষণাবেক্ষণ খরচ অনুমোদন খরচের ভিতরেই আছে এটা নতুন করে লেখার দরকার নাই পৌরকর হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে পৌরকর অবশ্যই এখানে লিখতে হবে এটা খরচ চলে গেছে পৌর কর এখন পৌরকর কর হাজার টাকা হচ্ছে কি সম্পূর্ণ বালিটির জন্য কিন্তু আমরা ছাড় পাবো কতটুকু দুই তলার মধ্যে এক ভাড়া দিয়েছি এই জন্য এক তলার অংশটা ছাড় পাবো তাহলে পৌরকর কর এখানে চলে আসবে কত পনেরো হাজার টাকা দুই নাম্বার গেছে এরপরে দেখা যায় কি আছে অগ্নি বিমার প্রিমিয়াম তো বারো হাজার টাকা এটাও আমরা ছাড় পাবো অগ্নি অগ্নি বিমার প্রিমিয়াম অগ্নি বিমা দিলে হয়ে গেল কত হাজার টাকা বারো হাজার টাকা তো আবারও লিখতেছি বাড়িটা দুই তলা এক তলা ভাড়া দিছে তাহলে এখানে ছয় হাজার টাকা ছাড় পাবো বা অনুমোদন যোগ্য খরচ হিসেবে ছয় হাজার টাকা আমরা লিখতে পারবো আচ্ছা এর পরবর্তীতে দেখেন তো নৈশ প্রহরীর বেতন এটা মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের ভিতরে থাকবে হম এরপরে বলছে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় পঁচিশ হাজার এটা মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের ভিতরেই থাকবে এরপর শেষে এগুলো এরপর বলা হয়েছে যে চলতি বছরের জনাব সেলিম হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সুদে কি করা হয়েছে লক্ষ টাকা ঋণের মধ্যে তিন লক্ষ টাকা কিস্তি পরিশোধ করেছে তাহলে এই যে হাউস বিল্ডিং ফাইন্যান্সের সুদটা দিতে হয়েছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এইচ হ্যাঁ কর্পোরেশন সুদ তাহলে বিশ লক্ষ টাকা ওটা নিয়ে না ঋণ নিয়ে নিয়েছে কত টাকা পরিশোধ করছে ওটা না কত টাকা ঋণ নিছে শুধু আমরা ওটা দেখব ঋণ নিছে বিশ লক্ষ টাকা তার মধ্যে ইন্টারেস্ট হচ্ছে বারো হ্যাঁ তার মধ্যে দুই তলা বাড়ির মধ্যে তলার ফেসিলিটিস পাবে তো বিশ লক্ষ টাকার বারো কত হবে এক লাখ দুই লাখ চল্লিশ হাজার আর দু লাখ চল্লিশ হাজারের যদি অর্ধেক করেন তাহলে আসবে এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে এক লক্ষ বিশ হাজার টাকার ছাড় হবে ঠিক আছে যে টাকার উপর ট্যাক্স দিতে হবে না তো মোটামুটি এগুলোই শেষ এরপরে বলছে ষাট হাজার টাকা এটা তো প্রথমেই লিখছি আর তো কোনো এন্ট্রি নাই এতটুকু পর্যন্তই শেষ এখন আমাদের সবগুলো যোগ করি যোগ করলে কত আসবে এটা তো মুখে মুখে যোগ করে দেওয়া যায় দুই আর একে তিন লক্ষ হুম পঞ্চাশ একে ষাট 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 একশো বিশ চার লক্ষ বিশ হাজার চার লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার তাহলে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনুমোদন যোগ্য খরচ হিসেবে থাকবে এখন এই টাকাটা যদি আমরা বাদ দিয়ে দেই ঠিক আছে দশ লক্ষ থেকে চার লাখ পঁয়তাল্লিশ হাজার বাদ দিলে চার লাখ পঞ্চাশ হাজার যদি বাদ দিই তাহলে আসবে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আসবে কি ভাড়া হতে মোট আয় ভাড়া হতে মোট আয় ভাড়া হতে মোট আয় কত পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্ক এখন অঙ্কে হয়তো বা এখানে একটা ভুল করছে বা অঙ্কে ভুল করে নিয়ে এখানে প্রশ্নে একটা ভুল করছে এখানে আরেকটা এন্ট্রি হবে ছয় নাম্বার সেটা হচ্ছে বাড়িটি বাড়িটি এক মাস কোনো ভাড়াটিয়া ছিল না বাড়িটাতে ঠিক আছে এই যে একটা এন্ট্রি আসতো যদি এটা এন্ট্রি আসতো তাহলে এখানে তিরিশ হাজার টাকা মাইনাস হয়ে যেত তখন এখানে অ্যানসার আসতো পাঁচ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো ঠিক আছে কিন্তু হচ্ছে এই এটা নাই আর কি এখানে এই জন্য আমরা এটা কি লিখতে পারতেছি না তো এই এটা হয়তো প্রশ্নে দেয়নি প্রশ্ন অনুযায়ী আমাদের অ্যান্সারটা ঠিক আছে তবে এই প্রশ্নটা একটু আর কি এখানে একটা এন্ট্রি ছাড়া গেছে তো এন্ট্রিটা দেওয়ার দরকার ছিল তো দেয়নি ওই জন্য আমরা করিনি প্রশ্ন অনুযায়ী আমাদের অ্যান্সার ঠিক আছে তো মোটামুটি এই পর্যন্ত হচ্ছে আমাদের কি বলে সেটাকে হতে হতে বের বের করতে করছি এখন আমাদের কিন্তু টিকা দিতে হবে অবশ্যই টিকা দিতে হবে তো টিকার জন্য কিন্তু নাম্বার বরাদ্দ থাকে টিকা নাম্বার ওয়ান আমি টিকাগুলো তো লিখে দিলে অনেক সময় লাগবে তাই শুধু বলে দিচ্ছি আপনারা টিকাটা ই করে নেন ঠিক আছে তাহলে এখানে শুরুতেই কি টিকা দিতে পারেন এই যে মালিক কর্তৃক পরিশোধিত বিদ্যুৎ বিল আর কি বিল দিছে পানি ও গ্যাস বিল দেওয়া হয়েছে তাই সেটি ভাড়া মূল্য থেকে বাদ দেওয়া হয়েছে টিকা নাম্বার ওয়ান মালিক কর্তৃক পরিশোধিত হয়েছে পানি ও গ্যাস বিল তাই সেটি ভাড়া মূল্য থেকে বাদ দেওয়া হয়েছে টিকা নাম্বার ওয়ান টিকা নাম্বার দুই আহ যেহেতু বাড়িটির অর্ধেক ভাড়া দেওয়া হয়েছে তাই পৌর মূল্য সহ অন্যান্য খরচ সমূহ সবগুলো অর্ধেক বিবেচনা করে লেখা হয়েছে ঠিক আছে টিকা নাম্বার তিন এটি আবাসিক গৃহ হিসেবে ভাড়া দেওয়া হয়েছে তাই রক্ষণাবেক্ষণ মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ মোট মূল্যের পঁচিশ পার্সেন্ট হিসেবে ধরা হয়েছে টিকা নাম্বার চার টিকা নাম্বার চারে আপনারা লিখবেন মেরামত খরচ হ্যাঁ নৈস্ব প্রহরীর বেতন বৈদ্যুতিক সংস্থা সংস্থাপন ব্যয় খরচগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত তাই আলাদা করে লেখা হয়নি ঠিক আছে তাহলে এই চারটা টিকা দিলেই আপনাদের যথেষ্ট এক নম্বর টিকা কি যে মালিক কর্তৃক পরিশোধিত পানি এবং গ্যাস বিল পানি এবং গ্যাস বিল মালিক কর্তৃক পরিশোধিত হয়েছে তাই ভাড়া মূল্য থেকে এটি বাদ দেওয়া হয়েছে দুই নম্বর হচ্ছে বাড়িটির অর্ধেক ভাড়া দিয়েছে তাই সবগুলো খরচ অর্ধেক হিসেবে ধরা হয়েছে পুরো মূল্য সহ তিন নম্বর হচ্ছে যে যেহেতু এটা আবাসিক গৃহ হিসেবে মানে বাসা ভাড়ি বাসা বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়েছে এই জন্য মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ বার্ষিক মূল্যের পঁচিশ পার্সেন্ট হিসেবে ধরা হয়েছে চার নম্বরে আছে আপনাদের এই এন্ট্রিগুলো যেগুলি রয়েছে মেরামত খরচ নৈশ প্রহরীর বেতন বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় এগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত এজন্য এগুলোকে আলাদাভাবে লেখা হয়নি তো এই চারটা টিকা দিয়ে দিবেন তাহলে আপনাদের যথেষ্ট হয়ে যাবে আশা করা যায় বুঝতে পারছেন আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ঢুকতে পারেন আমি একটু আমাদের প্রাইভেট ব্যাচটা আপনাদের একটু ভিজিট করায় নিয়ে আসি তো আপনারা তাহলে দেখলে বুঝতে পারবেন আমাদের প্রাইভেট ব্যাচে কিভাবে ক্লাস নেওয়া হয় এবং কতজন শিক্ষার্থী রয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয় তো আমাদের প্রাইভেট ব্যাচ হচ্ছে এইটা ট্যাক্সেশন ইন বাংলাদেশ প্রাইভেট ব্যাচ দুই হাজার চব্বিশ পঁচিশ এই মুহূর্তে একশো সাতাত্তর জন শিক্ষার্থী রয়েছে নতুন ব্যাচে আপনারা চাইলে আপনারাও যুক্ত হয়ে ক্লাস করতে পারেন এখানে যেমন ভাড়া হতে আয় বর্তমানে লাইভ ক্লাসটা চলতেছে এভাবে সবগুলো ক্লাস চলবে যেমন ভাড়া হতে আয়ের পিডিএফটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে ক্লাসের রুটিন দেওয়া আছে কিছুদিন ক্লাস ছিল না ক্লাস বন্ধ ছিল কারণ হচ্ছে কি বলে সেটাকে ওই বর্তমান সময়ে যে ইটা চলতেছে আন্দোলনটা চলতেছিল এই জন্য কিছুদিন ক্লাস বন্ধ রাখা হয়েছে আচ্ছা এর পরবর্তীতে যেমন এখানে চাকরি হাতে আয় সম্পূর্ণ টপিক রিভাইজ করা হয়েছে চতুর্থ ক্লাস তৃতীয় ক্লাস দ্বিতীয় ক্লাস হ্যাঁ তারপর হচ্ছে এখানে প্রথম ক্লাস রয়েছে এখানে ইন্ট্রোডাকশন ক্লাস রয়েছে তো এইভাবে সবগুলোই সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে সিরিয়ালটা এখনো বানানো হয়নি তবে সিরিয়ালটা বানানো হবে যেমন আগের ব্যাচে যেমন এটাকে কি বলে আগের ব্যাচে আমরা দেখেন সুন্দর করে সিরিয়াল করে দিয়েছিলাম এই ব্যাচেও দিব তবে আর কিছু ক্লাস যাক যেমন এই যে ট্যাক্সে কোন নিয়মে অঙ্ক করবেন তারপর প্রাইভেট গ্রুপের লিঙ্ক ইনস্ট্রাকশন লিঙ্ক সাজেশন লিঙ্ক পিডিএফ তারপরে এখানে যে টপিকগুলো রয়েছে এটা আগের বেচে ছিল এই জন্য বেতন খাতে আয় সিকিউরিটি খাতে আয় গৃহ সম্পত্তি কৃষি নতুন ব্যাচে তো এগুলো চেঞ্জ হয়ে যাবে ঠিক এভাবেই সাজিয়ে দেওয়া হবে যেন আপনারা একটা টপিক ক্লিক করে ওই টপিকের পুরো অংশটা বুঝতে পারেন যেমন বেতন খাতে এটা আগের আগের ক্লাস আর কি এগুলো তো আর এখন চলবে না তো এই কয়েকটা ক্লাস ছিল ঠিক একইভাবে আমরা নতুন বেচের ক্লাসগুলোকে সিরিয়াল করে দিয়ে দিব তো আপনারা যদি চান এভাবেই পড়তে আমাদের কাছে পড়তে পারেন ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে আমাদের চ্যানেলের নাম হচ্ছে মারুফ নাইনটি নাইন আপনারা চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন

আর এই গ্রুপে অনেকগুলো ফ্রি ক্লাস পিডিএফ সাজেশন ইনস্ট্রাকশন সব কিছুই পেয়ে যাবেন তবে যে আপনারা যদি চান যে আমাকে শুধু পিডিএফ সাজেশন দেন সেক্ষেত্রে আমরা আলাদা গ্রুপ খুলেছি পিডিএফ সাজেশন বিবি এনএমি এ গ্রুপে যুক্ত হতে পারেন যদি বলেন স্যার আমাকে শুধু ক্লাসগুলোই দেন আমার শুধু ফ্রি ক্লাস প্রয়োজন তো ফ্রি ক্লাসের জন্য আমরা এই যে বিবিএ ফ্রি লাইভ ক্লাস এই গ্রুপটা খুলেছি এখানে শুধুমাত্র ফ্রি ক্লাসগুলোই পাবেন এখানে আর অন্য কোনো বিষয় নাই তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত কথা হাফেজ পঞ্চম ক্লাসে উপস্থিত হয়েছি চ্যাপ্টার নম্বর ওয়ান তো প্রবলেমটা